আসসালামুয়ালাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস কেমন আছো তোমরা সবাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম মিস। আসসালামু আলাইকুম। সালাম মিস। গত ক্লাসে কি আমরা 30টা 30টা করেছিলাম, তাই তো? ট্রান্সলেশন রিভিশন করছি আমরা। ট্রান্সলেশন রিভিশন করছি। মিস চ্যাট বক্স প্রেজেন্ট দেব। খাতা খোলো, খাতা কলম নিয়ে রেডি থাকো, কাজ শুরু করে দেবো এখনই আমরা। মিস আপনি তো আমাদের ওয়ার্ড মিনিং করেছিলেন আগে ক্লাসে। ওয়ার্ড মিনিং আমি কেন করাবো? আমি তো সেকেন্ড পেপার। আসসালামু আলাইকুম মিস। আমি তো সেকেন্ড পেপার ক্লাস নেই, আমি তো ফার্স্ট পেপার নেই না, ফার্স্ট পেপার নেই না। আসসালামু আলাইকুম মিস। এতদিনে চিনলে না কোন টিচার ফার্স্ট পেপার করা, কোন টিচার সেকেন্ড পেপার করাচ্ছে। না আমি আমি একটু নেট প্রবলেম ছিল তো কালকে দেখে আমি চলে গেছিলাম আমার হাজবেন্ড এর সাথে। গত ক্লাসে লাস্ট সেন্টেন্স ছিল এটি একটি বিশ্ববিদ্যালয়, তাই না? এটি একটি বিশ্ববিদ্যালয়। গত ক্লাসে যেখানে শেষ হয়েছে তারপরে তারিখ দিয়ে লেকচার দিয়ে আজকে আমাদের লেকচার হবে 42। মিস গত ক্লাসে ইন্টারভিউ দেখাবো, এখন লেকচার হবে 42। মিস গত ক্লাসে এসডব্লিউ দেখবেন এখন? এখন দেখাও দেখাও। মিস আসসালামু আলাইকুম। দেখো দেখো আসসালামু আলাইকুম। এভাবেই দেখাও তাহলেই বুঝতে পারবো আমি। বুঝলেই হলো যে তোমরা করেছো। রাইশা দেখাতে যাচ্ছে, হ্যাঁ দেখাও রাইশা। দেখলাম নুসরাত দেখাইলো, আর কে দেখাচ্ছে? প্রমা, প্রমা দেখিয়েছে। উমায়রা গুড, মারিয়া গুড, ভেরি গুড, কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ। মিস আমারটা দেখবেন না? হ্যাঁ দেখাও। আফসা এই যে আমারটা। হ্যাঁ মিস এই যে আমারটা। হুম 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 দেখলাম তো, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা চলো আমরা নতুন কাজে চলে যাই। কথা না, মিউট করে রাখো, এবার সবাই মিউট করে রাখো, মিউট করে রাখো, কোনো ই করবে না, লিখতে থাকো, পরে আমরা কথা বলবো। কোশ্চেন হবে পরে। মিস আমারটা আমাদের আজকে লেকচার, হ্যাঁ এখন কাজ করবো, এখন পরে দেখবো, এখন আবার কাজ শুরু করে দিলাম। কই, হ্যাঁ দেখলাম লেকচার 42। আজকের ক্লাস হলো মিস আপনার স্ক্রিন সাদা হয়ে গেছে। সাদাই তো হবে, ভালো হবে। টপিক হবে ট্রান্সলেশন, লিখে নাও টপিক ট্রান্সলেশন। টপিক ট্রান্সলেশন আমরা 30টা গত ক্লাসে দেখেছিলাম, আজকে আমরা 31 থেকে শুরু করব।
আমরা শুরু করব আজকে 1 মিনিট থেকে মিউট করো সবাই ইসে এখনো মনে মিউট করেনি খুব সব মিউট করো কথা বললে শোনো টিচার কি বলছে সেটা শোনো মনোযোগ দিয়ে নাম্বার 31 দিয়ে লেখো নাম্বার 31 গত ক্লাসে ছিল 30 পর্যন্ত নাম্বার 31 লিখবে তিনি একজন এমএ লেখো তিনি একজন এমএ তিনি একজন এমএ He is an MA. He is an MA. M এর আগে N বসবে. He is an MA. ঠিক আছে? He is an MA. তারপরে 32 নম্বর লেখো 32 হবে সুন্দর বাগানটি নির্দিষ্ট করে বাগানটিকে বোঝানো হয়েছে শোনো দা সুন্দর বাগানটি আমি তো অ্যাড করতে করতে কাজই করতেছি না যথা সময়ে ক্লাসে ঢুকবে লেট করবে না কেউ ক্লাসে নেক্সট দিন আমি 5 মিনিট টাইম দেব 5 মিনিটের ভিতরে যদি অ্যাড না হতে পারো আমি ক্লোজ করে দেব পরে আর আমি কাউকে ঢুকতে দেব না ক্লাসে ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে পাংচুয়ালিটি বি পাংচুয়াল বি সিনসিয়ার এগুলি মি সামা না হলে কি চলবে সুন্দর বাগানটি মি সামা হয়ে গিয়েছে সুন্দর বাগানটি আচ্ছা আমরা আগে লিখে নিই তারপরে আমরা আনসার লিখব তারপর 33 তে লিখব আমি কুরআন পড়ি আমি এখনো দেখো মাইক দেওয়ার দরকার না 100 দিন বলেছি যথা সময়ে ক্লাসে থাকবে যথা সময়ে ক্লাসে হাজির হবে স্কুলে কি তোমরা লেট করে যেতে পারো আমি কুরআন পড়ি হ্যাঁ তাইলে এটা তো ক্লাসই ক্লাসরুমই তো হ্যাঁ সশরীরে না হও কিন্তু ক্লাসরুমে তো ঢুকছো আমি কুরআন পড়ি এখানে তো কিছু ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে ডিসিপ্লিন ছাড়া তো আর ক্লাস নেওয়া যায় না যায় আমি কুরআন পড়ি নাম্বার 34 চাঁদ আলো দেয় আলো দেয় নাম্বার 35 সূর্য পূর্ব দিকে উঠে সূর্য পূর্ব দিকে ওঠে উঠলো সূর্য অসুবিধা নাই এখনো আসতেছে মিফতাহুল জান্নাত 36 আকাশ পরিষ্কার আকাশ পরিষ্কার আকাশ পরিষ্কার 37 আমি সুস্থ আমি সুস্থ নাম্বার 38 রুমি সুন্দরী রুমি সুন্দরী নাম্বার 39 তিনি বাড়িতে আছেন তিনি তিনি বাড়িতে আছেন
তিনি বাড়িতে আছেন ঠিক আছে লিখতে থাকো এই কথা তাড়াতাড়ি লেখো তারপরে জিজ্ঞেস করব বলবে তাড়াতাড়ি মিস আমার আপনার সাথে লেখা শেষ মিস আমার সাথে লেখা শেষ মিস আমার লেখা শেষ মিস এগুলো কে এতটুকু মিস লেখা শেষ আমারও এগুলো কি 37 পর্যন্ত হই মিস আমার লেখা শেষ মিস লেখা শেষ মিস লেখা শেষ শুনো তো লেখি মিস লেখা শেষ মিস লেখা শেষ মিস লেখা শেষ যারা শেষে এসেছে তারা কি লেখা শেষ করতে পেরেছে পারেনি তো যারা লেট করেছো ক্লাসে হোয়াই আর ইউ সো লেট ক্লাসে লেট করা যাবে না টপ ফেস হয়ে গেছে তোমরা যারা লেট করে ক্লাসে জয়েন করো তারা প্রতিদিন লেট করে জয়েন করছো আমি দেখ খেয়াল করতেছি জিনিসটা সিনসিয়ার হওয়া শেখো পাংচুয়াল হওয়া শেখো দেখো সুন্দর বাগানটি বাগানটি ইংরেজি কি বলো আমি কোরআন পড়ি তাই না আমি পড়ি লেখার পরে কোরআন বড় হাতের হবে ইউ ইউ আর এ এন আই রিড দা কোরআন ঠিক আছে আই রিড দা কোরআন I read the Quran লিখে দাও ফুল স্টপ দাও দা আলো দেয় দা মুন চাঁদ দেয় দা মুন গিভস লাইট এল আই সূর্য পূর্ব দিকে উঠে দা সান রাইজেস ইন দা ইস্ট তাই না দা সান দা মুন দা আর্থ শুনো যেগুলি একটাই আছে সেগুলি সবসময় তার আগে দা বসে এবং এই দাকে আর্টিকেল বলতে গেলে এটাকে ডেফিনিট আর্টিকেল বলে দা সান এস ইউ এন সান রাইজেস ওটা ইংরেজি রাইজ আর দা সান যেহেতু একটা এজন্য ভার্বের সাথে এস বাই এর যোগ হলো দা সান রাইজেস ইন দা ইস্ট এখানে দিককে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এই জন্য এই দিক ইস্টের আগে বড় হাতে কি হলো যখন দিককে নির্দিষ্ট করে বোঝানো হবে তখন ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় সবসময় না কিন্তু আবার এখানে সূর্য পূর্ব দিকেই উঠবে তাই না পশ্চিমে কি সূর্য উঠবে নির্দিষ্ট করে পূর্ব দিকে বোঝানো হয়েছে এখানে এটা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হলো ইস্টের ইটা আকাশ পরিষ্কার দা স্কাই ইজ ক্লিয়ার দা স্কাই ক্লিয়ার 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 দা স্কাই ইজ ক্লিয়ার রুমি সুন্দরী রুমি ইজ বিউটিফুল বিউটিফুল গুড রুমি রুমি ইজ বিউটিফুল তিনি বাড়িতে আছেন বলো এটা কি হতে পারে তিনি ইংরেজি হি লিখলাম তারপরে কি হবে বলো হি ইজ অ্যাট হোম
is at home. Good. Is at home. Is so Amy likhe felen. Likhe felam ami apnarao likhe felen. আমি পুরোটা ক্লিয়ার করে তারপরে ফর্টিতে চলে যাব। আমি পুরোটা ক্লিয়ার করবো তারপর ফর্টিতে চলে যাব। তাড়াতাড়ি যাদের হয়নি এখনো কমপ্লিট তারা কমপ্লিট করে ফেলো। এম এর আগে কিন্তু এ লিখবে না, এম এর আগে এন বসবে। এই এমটা যদি বাংলা তুমি করতে যাও এম এম, তাই না? ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে এজন্য এন বসেছে। যদিও কনসোনেন্টের আগে এ বসে নিয়ম অনুযায়ী, কিন্তু কখনো কখনো ব্যতিক্রম আছে, তাই না? এই এম 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 এটা ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে এজন্য এর আগে এন বসলো। এবার ক্লিয়ার কি করতে পারি? কি বলি নাম্বার 40, তো হি ইজ এট হোম, তাই না? লোকটি ঘরে, জিজ্ঞেস করে লিখি, তোমাদের পড়াটাও ধরা হয়ে যাবে, লেখা হয়ে যাবে। 41 তিনি একজন শিক্ষক, করে লিখবো আমরা। তিনি আগে বাংলাটা লেখো। তিনি একজন শিক্ষক, আমি উপস্থিত ছিলাম। আমি উপস্থিত ছিলাম। নাম্বার 43, সে কি সাহসী? দেখো কোশ্চেন করেছে, সে কি সাহসী? সে কি সাহসী? হ্যাঁ, সে কি সাহসী? সে কি সাহসী? নাম্বার 44, অঙ্কটি কি সহজ? অঙ্কটি কি সহজ? ঠিক আছে, অঙ্কটি কি সহজ? লিখে ভালো বাংলা। কার হাত ব্যথা হয়ে গেছে? কার হাত ব্যথা হয়ে গেছে? মিস আর লিখে দিবেন না? কিছু
মিস হয়ে গিয়েছে, মিস হয়ে গিয়েছে, মিস আপনি হয়ে গিয়েছে। ঘরে লেখো ভালো কি ঘরে মুছে দিচ্ছে স্নেহার ওয়াকিয়া করছে নাম উঠছে তুমি কিভাবে বুঝলে নাম উঠছিল এখন ইস্পাতে হান যেখানে ফোটা আসে ওখানে নাম উঠে এখন ইস্পাতে হান আরেকজন লাগিয়েছে পুষ্পা পুষ্পা হ্যাঁ দাগিয়ে আর মুছছে না মনে হচ্ছে ছোট ফোটা দিচ্ছে ছোট নাম কিন্তু আর একজন তো বড় ফোটা দিয়েছে এইটা ওয়াকিয়া দিয়েছে বড় ফোটা বড় ফোটা মিস বড় ফোটা দেইনি মিস কোথায় এই মিস বড় ফোটা দিয়েছে মিস ক্লাসে আছে কথা বলছে মিস মিউট করে মিউট করেনি আর কোন কলেজ মেয়েটাকে মিস উত্তর দিবে না
মিস কোথায়? মিস উত্তর দিবেন না, মিস উত্তর দিয়ে দিন। মিস কোথায়? বলো মিস, তুমি জানো আমি তো দেখা যাচ্ছে না, আমি জানি। মিউট কর না সবাই, তাবাসসুম। মিস হ্যালো, এই শাবা লাগাইছো তুমি? এই আমি বলছি। আরে না, কেমন ছিল করে দাগাইছে? খালি সবাইকে বলতে শিখি, সাবা দিচ্ছে, এ দিচ্ছে, ও দিচ্ছে, এখন তুমি নিজেও দিতে পারো। মিস কোথায়? এটা বলছি, এটা তুমি শুনছো? ল্যাপটপে তো আর জিনিস নাই, ওইটা তো তুমি শুনলে। আচ্ছা তোমরা কি কেউ কি সাইগাকে চিনো? হ্যাঁ, দুটা বলছি। মিস এন হয়েছে কেন? এখানে তো এন হওয়ার কথা না। হ্যাঁ হাদিয়া, হইতে পারে। জান্নাত মনে আসে না? মিস তো আছে, এইমাত্র খুঁজে দেখলাম। আরে জান্নাত তো ইসে, জান্নাত তো নাই আমাদের স্কুলে। ও চলে গেছে? হ্যাঁ, মিস আসছে। জান্নাত চলে গেল কেন? হ্যাঁ নরসিনও নাই, নরসিন দেখিনি আমি, আমি শুধু জান্নাতের খবর জানি। মিস আসতেছে না কোন কেমনে? লিখেছো? আমি লিখতে বলেছি। দা ম্যান ইজ ইন দা রুম। হ্যাঁ,
আমার লেখা শেষ তা তুমি বলেছি ইজ ইন দি রুম রুম He is a teacher. Miss Abar Kuyalu. Miss Mute. Miss Mute problem. আবার চলে গেল ভালো লাগতেছে না কিন্তু ক্লাস এখন আছে বাবা তো তোমরা কি ও কি অগ্রগামী থেকে এসেছো আমারও তো লেখা শেষ আমিরও অগ্রগামী থেকে না লেখা শেষ আমার তো অনেক আগে লেখা শেষ আমি উপস্থিত ছিলাম বলেন আমি শুধু শীতের সময় পড়ি সে কি সাহসী জ্বর অঙ্কটি কি সহজ ইজ দা সান ইজি ইজ দা সান ইজি নাও যারা পারোনি তারা লেখো ইজ দা সান ইজি আবার বোর্ডে দাগাচ্ছে আবার কি দাগায় মনে মনে হাত কেটে দিলে সত্যি সত্যি হাত কাটা হয়ে যাবে হ্যাঁ তো লেখো দ্রুত লেখো যারা লিখতে পেরেছো আগে তারা একটা টিক চিহ্ন দাও নিজেরা যারা লিখতে পেরেছো আগে তারা একটা টিক চিহ্ন দাও তো শোনো এখন আমাদের এই কয়টা হ্যাঁ এই কয়টা ট্রান্সলেশন আমরা শিখব পরীক্ষার জন্য ওকে ম্যাম ঠিক আছে এগুলি এখন শিখে ফেলবে তাহলে আর একটা দিয়ে দেখো বইটা কোথায় রেখেছি তুমি বানাইয়ে একটা দেই তাই না লেখো আমি তৃতীয় শ্রেণীতে পড়ি একটা সোজা দেই শ্রেণীতে
এটা দেখো আই এম ইন ক্লাস 3 এভাবে লেখো আই এম ইন ক্লাস 3 আমি তৃতীয় শ্রেণীতে পড়ি মানে আই এম ইন ক্লাস 3 আই এম ইন মিস এখানে ইন বসছে কেন কোনটা এম হ্যাঁ আই এর পরে তো এম ই বসবে ইউ এর পরে আর বসবে আই এর পরে এম বসবে হি সি এগুলির পরে ইন এখানে ইন বসেছে কেন আমি সেটা বলছি আই এম ইন ক্লাস 3 বাই রিড ইন ক্লাস 3 এভাবে হতে পারতো অথবা অর এটা হলো এখন আধুনিক আধুনিক ইসে আই এম ইন ক্লাস 3 আমরা বলি তাই না আই রিড ইন বলি না এখন আর ওকে আই রিড ইন এটাও লিখতে পারো অসুবিধা নাই আই রিড ইন ক্লাস 3 আই এম ইন ক্লাস 3 আই রিড ইন আপনার কাছে বই থাকতে আপনি অনেকগুলো দিতেন আই রিড ইন ক্লাস 3 দুটোর একটা লিখবা দুটো লিখবা না পরীক্ষার সময় বলেছে বুঝতে পেরেছো জিমি জিমি এখন একজন অ্যাডমিট হচ্ছে আমার স্টুডেন্টরা এরকম কেন সেটাই তো বলছি আমার স্টুডেন্টরা এরকম কেন বলো তো এই আজকে আমি একটু দেরি করে ঢুকেছিল কারণ আমার কারেন্ট ছিল না তো আমরা ওয়াইফাই ইউজ করি এখন কেউ হয় এই সময় ঢুকে মানুষ আচ্ছা হোক প্রেজেন্ট থাকলো অসুবিধা কোথায় এখানে সমস্যা থাকলে কিন্তু ইচ্ছা করে কেউ করবা না ইচ্ছা করে কেউ প্লিজ এটা হলো আমার রিকোয়েস্ট তোমরা ইচ্ছা করে কেউ দেরিতে ঢুকবে না আর নেটের সমস্যা থাকলে অন্য কোনো সমস্যা থাকলে সেটা আলাদা কথা কিন্তু ইচ্ছা করে কেউ দেরি করবে না আমি বুঝাইতে পারছি তোমাদের এই সমালিকা শেষ হ্যাঁ আমি কি তোমাদের কথা বুঝাইতে পেরেছি এটা আবার একটু লিখবে তাহলে নোটের মতো হয়ে যাবে SW কাছে হয়ে যাবে CW SW লেখো CW যা হলো তাই SW CW যা হলো এখন দুজন ঢুকছে ক্লাস কথা এখন কেউ ঢোকে ক্লাসে মিস আমার তো আজকে হোমওয়ার্ক দেখা হয়নি CW দেখাও এখন এখনি দেখাই ফেলো CW যা হলো তাই SW লিখে নাও তাই SW এখনি টাইম শেষ হয়ে যাবে আর টাইম আছে নেক্সট ক্লাসে আমরা প্যাসেজ করব প্যাসেজ প্যাসেজ ট্রান্সলেশন যেটা আছে হ্যাঁ মিস আমার তো দেখা হয়নি হোমওয়ার্ক দেখাও এখনি দেখাও ভিডিও অন করে দেখাও ভিডিও মিস 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 আমার তো যাদের যে কাজ বাকি এখন দেখাও যাদের হোমওয়ার্ক দেখানো এখনো বাকি ছিল দেখিয়ে ফেলো মিস আমারটা দেখেননি দেখাও আমি কি বলেছি যে দেখবো না মিস আমারটাও দেখেননি মিস যে আমার গুলো দেখেছেন মিস এই যে আমার গুলো আমি হাফসাটা দেখেছি তারপরে দেখলাম হাফসা তুমি নামাও আর কে দেখাবা বললা আর কে দেখাবা বলছো দেখাও দেখাও নুসাইবা আচ্ছা দেখো এখনই টাইম শেষ হয়ে যাবে তোমরা যে কটা দেওয়া হলো আমাদের 45টা আমরা দিয়েছি তোমরা 45টা বারবার বাংলাটা লিখবে বাংলাটা লিখে আগে কি করবে দেখো কিভাবে নিজেরাই পরীক্ষা দেবে বাংলাটা লিখে আসসালামু আলাইকুম মিস তুমি লিখবে আনসারটা লিখে তুমি আবার পরে মিলিয়ে আসসালামু আলাইকুম মিস থাকবে না ফার্স্টটা মিস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মিস 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 আসসালামু আলাইকুম মিস আলাইকুম আসসালাম আল্লাহ।